এই প্রথম, এই যে দেখো আমি একদম আগের জামা কাপড় পরে চলে এসেছি ঠাকুর দেখতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমি একটু হরিণঘাটে এসেছি। হরিণঘাটে কল্যাণী, মদনপুর, কাঁচরাপাড়া এইগুলো সবই আমাদের বাড়ি থেকে একদমই কাছাকাছি, মানে আমাদের বাড়িটা হলো একদম। তো গাইজ, আমাদের বাড়িটা হলো একদমই মাঝখানে, আমাদের বাড়ি থেকে কাঁচরাপাড়া, হরিণঘাটা, কল্যাণী সব কিছু কাছাকাছি। তো যাই হোক, আমি আসল কথায় আসি, আমি হলো আজকে বাইরে বেরিয়েছি একটুখানি, ভাবলাম যে কসমেটিক্স কিছু জিনিস কিনবো হরিণঘাটা থেকে, তো সেই জন্য এসেছিলাম। তো তোমাদের দাদাভাই বললো তাহলে হরিণঘাটে দুটো প্যান্ডেল হয়েছে বড় বড়, তো চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি, তো সেই জন্য এসছি। তো চলো আগে তোমাদের প্যান্ডেলটা দেখাই। তো গাইজ দেখো, আমি আজকে থেকেই প্যান্ডেল দেখা শুরু করেছি, ঠাকুর দেখা শুরু করেছি, ভীষণই ভালো লাগছে। আর আমার আজকে খুব একটা বেরোনোর ইচ্ছে ছিল না, কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে বললো যে চলো তোমাকে একটু প্যান্ডেল দেখিয়ে নিয়ে আসি। দুটো প্যান্ডেলই খুব ভালো হয়েছে, তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, আর আরেকটা প্যান্ডেল আছে ওটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই আগে ভেতরে, এই প্যান্ডেলের ভেতরে আগে মাকে দর্শন করাই, তো তারপর আরেকটা প্যান্ডেলে যাবো, তো অবশ্যই তোমরা দেখতে পাবে, চলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো। গাইজ দেখো, যে ভেতরে ঢুকে গেছি প্যান্ডেলের ভেতরে, দেখো ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে, তোমরাই দেখো ভীষণ সুন্দর হয়েছে দেখতে ঠাকুর। তো তারপর ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর ভীষণই ভালো লাগছিল যে আজকে প্রথম ঠাকুর দেখা শুরু করেছি, প্যান্ডেল দেখা শুরু করেছি, ভীষণ ভালো লাগছিল। তো চলো তারপর আমি ভেবেছিলাম যে কসমেটিক্স দোকানে যাব, কসমেটিক্সের জিনিস দেখব, কিন্তু এরপরে গিয়ে আরেকটা প্যান্ডেল দেখে আমরা সোজা বাড়িতে চলে এসেছিলাম, আর কসমেটিক্সের জিনিস মানে কসমেটিক্স দোকানে ধোকা হয়নি। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন কটা বাজে, 5টা মতো বাজে তখন বেরিয়েছিলাম, তো ওই ঠাকুরটা দেখে আমরা আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি। তোমাদের দাদা ভাইকে বললাম যে এদিকটা, বললো হ্যাঁ। তোমরা দেখো অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা হয়েছে, মানে প্যান্ডেলের যে মানে অনেক কিছু দিয়ে সাজিয়েছে প্যান্ডেলটা, মানে মানে যেখানে প্যান্ডেলটা হয়েছে সেটা হচ্ছে একটা বড় মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়েছে, আর পাশে খুব সুন্দর করে সাজিয়েছে, সামনেটা সাইডে ফুলের টপ মপ দিয়ে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো দেখো তোমরা ভীষণই সুন্দর লাগছিল। তারপর মণ্ডপের ভেতরে গেলাম, দুটো রিলসও বানিয়েছি, এখানে একটা রিলস বানিয়েছি, ওখানে একটা রিলস বানিয়েছি, মানে শর্টস করেছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, তোমাদের দুটো প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দাদা ভাই এক্সাম দিয়েছিল, এইচএস এক্সাম দিয়েছিল। তো তারপর দেখো এখানে প্যান্ডেলটা দেখো কতটা বড় হয়েছে প্যান্ডেলটা, আর এই পাশে এরকম লাইটস ফাইটস দিয়ে সাজিয়েছে সুন্দর করে। তো তারপর আমরা ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি তা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু তোমরা একদম ভুলো না। সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলকে সারাদিন অনেক শুভেচ্ছা রইল। তো চলো বন্ধুরা, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।